সেক্ষেত্রে রোলিং করতে করতে হঠাৎ একদিন আসাদুর ভাইয়ের ভিডিও সামনে আসে সেখানে তার ভিডিওটা দেখি উনি অনেকবারই বলেছেন যে নবী একজন ডাকাত মরুর ডাকাত তো আমার সন্দেহ ছিল যে উনি যেভাবে ব্যাখ্যা করেন সব ঠিক আছে কিন্তু আসলে কি উনিকে ডাকাত বলা ঠিক পরে আপনার ভিডিওটা একদিন হঠাৎ সামনে আসলো আসলে দেখলাম সেখানে আপনি যেগুলো হাদিসে রেফারেন্স দিলেন যে যুদ্ধ করে যেসব গণিমতের মালগুলো কব্জা করেছে আসলে সেটা লুট বলা চলে তারপরে যে মরুর ডাকাত বলে আসলে ওইরকমই ঠিক আছে তো আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে একটু বলতে পারি হ্যাঁ বলেন তাহলে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে একটা ভিডিওতে দেখলাম একজন হচ্ছে ওনার নামটা বলি ফ্রেডিক

রাসায়নিক পদার্থ পেছেন এটি জি হ্যাঁ এবং এটা হচ্ছে প্রায় তিন মিলিয়ন অক্ষরের একটা কোড এই কোডটা পাওয়ার পরে উনি বললেন যে এত সুন্দর করে বিন্যস্ত করা এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না নিশ্চয়ই ঈশ্বর বলে তো আছে রে কারণ উনি এটাকে নাম দিলেন দা ঈশ্বর কোড এত সুন্দরভাবে সম্ভব না এটা কিভাবে বুঝলেন যে সুন্দরভাবে এবং সুন্দরভাবেও যে আছে সেটা সেটাও তো না কারণ আমাদের অনেক জেনেটিক সমস্যা আছে আমাদের অনেক জিনগত সমস্যা তাই আমরা ভুগি আমরা প্রত্যেকটা মানুষেরই অসংখ্য জিনগত সমস্যা আছে এটা কি আপনি জানেন না যে প্রতিটা মানুষের জিনগত ত্রুটি আছে বৈশিষ্ট্য অনেকগুলা বৈশিষ্ট্য আছে সমস্যাজনক এই যে আমি যে চোখে চশমা পরি এটা জিনগত কারণে আমি এটা বহন করে নিয়ে আসছি এটা তো

সেই যে মানে মোর পারফেক্ট যে বিংটার কথা বলতেছেন সেটারও তো কেউ না কেউ বানাইতে হয়েছে সেটা তো আরো পারফেক্ট তাই না একটা স্রষ্টার কল্পনাটা করেন যে মানে মানুষ হচ্ছে অলমোস্ট একটা কাছা পারফেক্টের কাছাকাছি যদি আপনি ধরেন যে মানুষ হচ্ছে একটা খুবই কাছাকাছি পারফেক্টের কাছাকাছি সেটা কে বানাইছে সেটা বানাইছে আরো পারফেক্ট আল্লাহ পাক বা ভগবান বা যিশু বা এটা এটা বং বং হ্যাঁ একটা পং পং একটা দেবতা বানাইছে সে তো আরো পারফেক্ট তাই না তাহলে তার জন্য তো এই জিনিসটা আরো বেশি প্রযোজ্য হবে আমাদের জন্য আপনি যেই জিনিসটা আরোপ করবেন যে যেহেতু মানুষ পারফেক্ট এর কাছাকাছি সুতরাং তাকে বানাইতে হয় তাহলে ঈশ্বর তো তার জন্য এই জিনিসটা আরো বেশি এই শর্তটা আরো বেশি তার জন্য জরুরি হয়ে যাবে তাহলে তো আল্লাহকে তো আরেকজন আল্লাহ বানাইতে হবে তাই না ভাই হ্যাঁ জি ঠিক আছে এখন বিজ্ঞানীদের যেটা রিসার্চ করে বলে আমরা সাধারণত পাবলিক এটাই বুঝি উনার পরে 33 বছর পরে আরেকজন বিজ্ঞানী উনি ফ্রান্সিস কলিন

বুধ গ্রহ শুক্র গ্রহ এই যে শুক্র গ্রহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ জিনিসগুলো আসছে এটা হচ্ছে একটা মানুষের একটা পুরোনো কালচার যে কখন যখন কোনো কিছু নামকরণ করে তখন তারা এইভাবে নামকরণ করে তার মানে এটা না যে সোমবার আমি বলতেছি সোম দেবতাকে আমি বিশ্বাস করি হ্যাঁ বা শুক্র দেবতাকে আমি বিশ্বাস করি শনি দেব শনি হিন্দুদের একটা দেবতা শনি শনি ভর করে হ্যাঁ আপনি দেখবেন হিন্দুদের ভিতরে শনি দেবতা আছে একটা শনি দেবতা যদি ভর করে তাহলে একদম অমঙ্গল হয় খুবই অমঙ্গলয় দেবতা হ্যাঁ এই যে গণেশের যে মাথাই রাখেছিল এই ওই শনি দেবতার কারণে মাথা রেখেছিল হ্যাঁ এই যে তার মানে তো এটা না যে মানে বাংলা ভাষায় শনিবার নামটা আছে তার মানে তো এটা না যে তারা এই গডকে বিশ্বাস করে করতেছে শনি দেবতাকে বিশ্বাস করে এটা করতেছে এটা প্রাচীন মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলা থেকে মানুষ একটা নাম নেয় নাম নিয়ে এই জিনিসগুলা যখন একটা নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয় আপনি দেখবেন নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে বা নতুন একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে তখন তা বা পৃথিবীতে যে মিথোলজি গুলো পুরনো ছিল সেগুলা থেকে একটা নাম পিক করে সেখানে দেয়া হয় তার মানে এটা না যে তারা ওই গড মানে ওই যে আল্লাহ রে বুঝাইছে এটা তো না ভাই তারা এই নামগুলা দেয় এটা খুবই এটা একটা কালচার মানুষের একটা কালচার মানুষের একটা বৈশিষ্ট্য যে পুরনো মিথোলজিকাল একটা ক্যারেক্টার থেকে তার নাম করণ করে এটার সাথে তো ধর্মের কোনো সম্পর্ক নেই ভাইগুলো ধর্মের নিয়ে আসতে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা না এই যে গড পার্টিকেল গড পার্টিক্যাল যে রাখা হয়েছে একটা পার্টিক্যাল নাম রাখা হয়েছে গড পার্টিকেল তার মানে এটা না যে বিজ্ঞানীরা মনে করে যে ওই পার্টিকালটা আল্লাহর আল্লাহর অংশ এটা মনে করে না এগুলা হচ্ছে মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলা থেকে একটা নাম দেয়া হয় হ্যাঁ যে যেহেতু এই গড পার্টিকেলটা সবচেয়ে শুরু পার্টিকেল এই কারণে এটাকে গড পার্টিকেল নাম দেয়া হয়েছে আবার অ্যাডাম ডিএনএ নাম দিছে একটা জিনিসকে হ্যাঁ তার মানে এটা না যে বিজ্ঞানীরা আদমকে মেনে নিছে হ্যাঁ এটা না ভাই গড পার্টিকেল নাম দেওয়া মানে এটা না যে বিজ্ঞানীরা গড গডকে মেনে নিয়ে এটাকে গড নাম দিছে যেমন শনিবারকে নাম দিছে শনিবার তার মানে এটা না যে আমরা সবাই মেনে নিছি শনিবার হচ্ছে গিয়ে শনি দেবতা শনিবারে আসে এটা না ভাই এইগুলা হচ্ছে গিয়ে এটা এই নামকরণের সাথে ওই বিজ্ঞানীদের ওই ধর্ম বিশ্বাস করা না করার কোন সম্পর্ক নেই কোরআনে আছে ছয় দিনে মহাবিশ্বের সৃষ্টি করেন এবং তারপরে এই জিনিসগুলো বলা আছে মানে সামারিটা বলা আছে কোরআনে আর বিস্তারিত শনিবার রবিবার এটা বলা আছে আবার হাদিসে আচ্ছা এখন আমার এখানে যে প্রশ্নটা একটু খেয়াল করবেন যে শনিবারে পৃথিবী সৃষ্টি করলেন রবিবারে পাহাড় সৃষ্টি করলেন সোমবারে গাছপালা সৃষ্টি করলেন হ্যাঁ মঙ্গলবারে আহ কিছু সৃষ্টি করলেন বুধবারে হচ্ছে উনি নবমন্ডলে সূর্য নক্ষত্রে এগুলো সৃষ্টি করলেন এখন প্রশ্নটা মানে খটকাটা এখানে লাগে যে প্রথমে গাছপালা পৃথিবী সৃষ্টির পরে গাছপালা সৃষ্টি করলেন এখন আমরা যেটা জানি যে গাছপালা মানে প্রাণ প্রাণ সৃষ্টি করতে গেলে তো সেখানে সূর্যের প্রয়োজন আছে সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কোনো প্রাণ সম্ভব না কিন্তু সেই সূর্যটা উনি সৃষ্টি করলেন হচ্ছে বুধবারে তাহলে সোমবারে কিভাবে গাছপালা সৃষ্টি হলো হ্যাঁ ঠিক বলেছেন আপনারাও এটা নিয়ে আলোচনা করেছে অনেকবার আপনার পয়েন্ট একদমই ঠিক আছে হাফিজুর রহমান সাহেব তাহলে আজকে আপনাকে আমরা বিদায় দিই কারণ আমাদের ব্যাক স্টেজ অনেক ভর্তি হয়ে গেছে মুমিনরা যুক্ত হতে যাচ্ছে আমি তাহলে দেখি আপনার সাথে আরো কথা হবে আস্তে আস্তে আসবেন আপনি এক একটা পয়েন্ট নিয়ে আসবেন আরো কথা হবে আজকে তাহলে বিদায় জানাই ঠিক আছে আর কিছু পয়েন্ট আমি রেখেছিলাম ধীরে ধীরে বলেন ধীরে ধীর আস্ত বলবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি উনি একজন খাটি মুসলমান ছিলেন কিন্তু ইদানিং মনের মাথাটা একটু মানে শয়তানের সাথে আচ্ছা আরেকজনকে যুক্ত করলাম ইব্রাহিম